2019 সালের আগস্ট মাসে গান গেয়ে হুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রানাঘাটের রানু মণ্ডল। এরপরই পাল্টে যায় তার জীবন, রাস্তা থেকে সুযোগ পেয়ে যান মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায়। বলিউডের ছবিতেও গান করেন, চাকচিক্যময় এক জীবন শুরু হয় রানু। কিন্তু এ সুখ বেশি দিন কপালে সইল না তার, পুরনো জায়গায় ফিরে আসতে হলো তাকে। এখন আবার অভাবে দিন কাটাচ্ছেন তিনি। অথচ কিছুদিন আগেও করোনার দুর্যোগে রানু মণ্ডলও দাঁড়িয়েছিলেন অসহায় মানুষদের পাশে, নিজেদের এলাকার গরিবদের মাঝে চাল ডাল বিতরণ করেছেন তিনি। সেই রানু মণ্ডলই এবার অভাবের মধ্যে পড়েছেন। জানা গিয়েছে এখন রোজ দুবেলা পেট ভরে খেতেই রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে রানু মণ্ডলকে। আগের মতোই অনাহারে দিন কাটছে তার, মাঝে মধ্যে চিড়ে মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন তিনি। পাড়া প্রতিবেশী যদি মাঝে মধ্যে চাল ডাল দেন তাহলে কোনো কোনো দিন চলে যায়, কিন্তু না খেয়ে পুরো দিনও থাকতে হচ্ছে রানু মণ্ডলের। করোনার আবহে সেভাবে কেউ খোঁজ নিতেও আসছে না হঠাৎ করে পরিচিত হয়ে যাওয়া এই গায়িকাকে। রাতারাতি যেমন সেলিব্রিটি হওয়ার সুযোগ পেয়েছিলেন, আবার খুব তাড়াতাড়ি যেন গ্ল্যামার ওয়াল থেকে মুছে গিয়েছে রানু মণ্ডলের নাম। তাই আবার সেই রানাঘাটের প্ল্যাটফর্মের কাছে নিজের ছোট্ট ঘরেই আশ্রয় নিয়েছেন তিনি।